চলতি সপ্তাহে আর কোনো হরতাল দেয়নি বিএনপি। এর বদলে নেতাকর্মীদের মুক্তির দাবিতে 18 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে 18 দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক বসে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা গোলাম হাফিজের অনুপস্থিতিতে এতে দলের প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের লাঙ্গল বন্ধের স্নানের প্রতি সম্মান জানিয়ে হরতাল দেওয়া হয়নি। এম ইলিয়াস আলী সহ অন্যান্য গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী 18 এপ্রিল বৃহস্পতিবার আমরা আমাদের বিএনপির অধীনস্থ পার্টি অফিসের সামনে আমাদের একটি প্রতিবাদ সভা আমরা করব, প্রতিবাদ সমাবেশ করব। আমরা হরতালের পরিবর্তে আগামী 18 তারিখে এই প্রতিবাদ সমাবেশ ঘোষণা করছি।